আপনার এই ঘরটা আপনি আনুমানিক কত বছর আগে তুলেছিলেন? তাই 25 বছর হয়ে গেছে। 25 বছর। এই যে সাইডের যে বেড়াগুলো দেওয়া এটা হচ্ছে পাটশোলা, তাই না? পাটশোলা, এটা পাটশোলা। এগুলো কি প্রতি বছর পরিবর্তন করতে হয়? পরিবর্তন মানে কি বছরের মধ্যে দুইবার করা লাগে। দুইবার পরিবর্তন, দুইবার পরিবর্তন করতে হয়। একটু ঘরের ভিতরে চলেন, ভিতরে একটু দেখি কি অবস্থা। এখানে কি আপনি একাই থাকেন নাকি? একাই। একাই থাকেন না? মানে সমস্যাটা কি হয়, ঝড় বৃষ্টির সমস্যা নাকি? ঝড় বৃষ্টির সমস্যা, ধরুন বৃষ্টি আসলে ঘরে থাকা কঠিন। কঠিন হয়ে যায়। কঠিন। মানে পানি পড়ে? ও, পলিথিন দিয়ে রাখে। পলিথিন দিয়ে রাখেছি। যে সত্যি এই পলিথিন দিয়ে রেখেছেন, পানি যখন দেরি হয়ে যায় তখন এই পানিটা ডিসি ক্যারি এক কাছে গড়াই দিয়ে বাইরে ফেলা দিই। আরে তাওদ মাঝে এদিক যা ভেজে ভেজে যায়। তো এখন যে অবস্থা সেক্ষেত্রে এই ঘরে তো নাই, এখন এর মধ্যে কষ্ট করি, এখন নিজে হাতে বয়স হয়ে গেছে, না পারতেছি খাটনির একটা জরুরি কাজ করতে। এমন করে সয় সম্পত্ত নিজে সেখানে দুটি পয়সা আসবি। মানে প্রত্যেকটা জিনিসই নষ্ট হওয়ার পথে, তাই না? বাটাম, বাঁশ, টিন সবই নষ্ট হয়। সাইডের বেড়া তো অবস্থা আরো বেশি খারাপ। বেড়া তো নাই কই, ধরতে গেলি নাই দেখাইতে যাচ্ছে। তো আপনার সাথে যে কথা হয়েছিল আমার সেই বিষয়ে, যে আপনি বাটাম এবং কাঠের ব্যবস্থা করবেন, এটা কি করা হয়েছে? না, হ্যাঁ করা হয়েছে। একটু চলেন আমরা দেখি এটা একটু কোন পাশে। এই গাছটা কি আপনার নিজেরই ছিল নাকি? যে কাঠের একটা ছিল, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাঠটা রেডি, তাই তো? আর বাঁশের যে এটা করছে, বাঁশও রেডি? বাঁশও রেডি, তাই না? তো কিরকম মনে হচ্ছে আপনার, যে বাঁশ এবং কাঠের ব্যবস্থা হয়ে যাওয়ার পরে এই যে আপনার যে ঘরটা, এই ঘরটা টিনের বেড়া এবং টিনের ছাউনি দিয়ে করতে গেলে আনুমানিক কিরকম খরচ লাগতে পারে? আমি খরচ আমি ঘর আমি জিজ্ঞাসা করেছি, ঘর আমি কয়েছে কাঠ ছাড়তে বাদে 35-36 হাজার টাকা ভাই তোমার লাগবে। আচ্ছা, আপনার মনে হয় কিছু টাকা আছে, আপনি আমাকে বলেছিলেন 36 হাজার লাগবে। তো আমার যে টাকা ছিল সেই টাকার দিয়ে আমি বাটন টাটন কটা এই কটা আমি জোগাড় করি লিয়াইছি। তো যেহেতু আপনি হচ্ছে শর্ট টাইমে কাজ শুরু করে দিবেন, টাকার জন্য অপেক্ষা করছিলেন, কাজ আপনার যে ঝড় বৃষ্টির সময় আসতেছে থাকা লাগবে। আপনার ইনকামের ব্যবস্থা কি জানা বলেছিলেন, কি কাজ করেন? ইনকামে যে মাটি কাটতে গেছি নাই। মাটি কাটতে গেলে মানে কত টাকা আপনার পারিশ্রমিক দেয়? ওই মাটি কাটতে গেলে 400-350-450 এরকম করে পাওয়া যায়। মানে সেই টাকা থেকে আপনি যে টাকা জমিয়ে ঘরটা করবেন এই সামর্থ্য আপনার বর্তমানে? এই সামর্থ্য থাকলে তো আর আমাদের কাছে বলতেন না, এত দূরে কষ্ট তো আমার করাই লাগতো না গো। জি জি, বুঝতে পেরেছি। নাই তো ওই ঘরে কেউ বাস করার যুগে কেউ করে না, কিন্তু আমি করতেছি। সামনে যেহেতু বৃষ্টি ঝড়ের সময় আসছে, আশা করি আপনার ঘরটা খুব শীঘ্রই আপনি শুরু করতে পারবেন। কারণ হচ্ছে আপনাকে আমরা আজকে টাকা দিয়ে যাব। এখানে হচ্ছে কত টাকা আছে আপনি একটু টাকাটা গুনে দেখেন, একটু গুনে কত টাকা আছে এখানে। যারা যারা এই টাকাটা দিল তারা যেন সবার জন্য আমি দোয়া করব, সবার জন্য দোয়া করব। আশা করি তার এই দোয়াতে যাতে আমি ঠিক মতন ঘরে বসবাস করতে পারি। আমি সময় যে কষ্টটা হয়তো এই কষ্টটা তো আশা করি যে ঘর হয়ে গেলে তারা এই কষ্টটা আমার নাই, এই কষ্টটা আমার দূর হয়ে গেল। তাহলে তাদের জন্য মসজিদে নামাজ কালাম পড়ি, সবার জন্য আমার এই দোয়া করবো। আমি যতদিন বাঁচবো ততদিন তাদের জন্য আমি দোয়া করবো, সবার জন্য। শুকরিয়া মেহরবান জানাই শুকরিয়া। এই যে ঘরের বর্তমান যে অবস্থা, কয়দিন সময় লাগলো আপনার এই কাজটা করতে? 7 দিন। 4 দিন না, 7 দিন। একটু সামনের দিকে আসেন, আমরা একটু বিস্তারিত দেখি যে আপনি ঘরটা কয় হাত বাই কয় হাত করলেন? 14 হাত আর 8 হাত। 14 বাই 8, তাই না? চারচালা ঘর। চারচালা ঘর। তো এখানে যে বাঁশ কাঠের যে ব্যবহারটা করলেন আশা করা যায় খুব শক্তপোক্তই হয়েছে, তাই না? না, শক্তই আছে। আপনাকে হচ্ছে আমরা 30 হাজার টাকা দিয়েছিলাম, সেই টাকার মধ্যে এখন পর্যন্ত কি কাজ হচ্ছে নাকি আপনার নিজের থেকে লাগলো? এখন আবার 8,300 মতন লাগেছিল। মানে মূল কাজটা তো হয়ে গেল, তাই না? এখন আপনার মাটি তোলা আর সাইডের বেড়া খুব বেশি সমস্যা হওয়ার কথা না, এটা আপনি করতে পারবেন আর কি। তো বর্তমান হচ্ছে এই আপডেট, আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আরও বেশি বেশি এরকম গরিব দুঃখীদের জন্য কাজ করে যেতে পারি। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সকলে ভালো থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।